পরাজিতা, অনেকে আবার একে নীলকণ্ঠও বলে থাকে। রূপে যেমন অনন্য, গুণেও তেমন অনন্য এই ফুলটি। রন্ধনশালার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে অপরাজিতা ফুলের চায়ের রেসিপি। আমি এখানে 10টা অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি। আমি 2 কাপ চা তৈরি করব। 2 কাপ চায়ের জন্য 10টা ফুলই যথেষ্ট। এখন আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপের জন্য 3 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখন ভালো মতো পানিটাকে 2 মিনিট ধরে জাল করে নিতে হবে। তো 2 মিনিট পর পানিটা যখন ভালো মতো জাল করা হয়ে গেছে, তখন আমি এখানে ফুলটা অ্যাড করে দিলাম। ফুল দেওয়ার সাথে সাথেই ফুল থেকে কালার ছাড়তে শুরু করবে। ফুলটা দেওয়ার পর আরও 2 মিনিট এভাবেই জাল করে নিতে হবে। মূলত যে কোনো প্রকার চা যত বেশি জাল করা হয় তত বেশি চায়ের টেস্ট আসে। মাঝে মাঝে চাটা একটু নেড়ে দিতে হবে। মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি 2টা কাপে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা চায়ে যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। আমি এখানে 1.5 চা চামচ করে চিনি অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে চাটাও ঢেলে নিলাম। এখন চায়ের সাথে চিনিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে চায়ের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন লেবুর রস। এখন লেবুর রস ভালো মতো চায়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যে কাপে লেবুর রসটা একটু বেশি নিয়েছিলাম সেই কাপের চায়ের কালার বেগুনে এসেছে, আর যে কাপে একটু কম লেবুর রস নিয়েছিলাম সেইখানকার কালারটা নীল এসেছে। তো আপনারা যে যেমন লেবুর রস এখানে অ্যাড করবেন তার উপর ডিপেন্ড করে চায়ের কালারে ভিন্নতা আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমি তৈরি করে ফেললাম অপরাজিতা ফুলের চা। এই চাটা যদি আমরা প্রতিনিয়ত খাই তাহলে আমাদের শরীরের অতিরিক্ত যে চর্বি আছে বা শরীরের ওজন কমাতে সহায়তা করবে। তাই যারা ডায়েটিং আছেন তারা চাইলেই প্রতিনিয়ত এই চাটা পান করতে পারেন। এছাড়া অপরাজিতা ফুলের আছে আরও বিশেষ বিশেষ গুণ। এটা ডায়াবেটিক্সের রোগীদের জন্য যেমন উপকারী তেমনি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক। তো আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন সব রেসিপি দেখতে দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।